ভাগ্য বদলের আশায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখন ফিরতে হচ্ছে নিথর দেহে। কেপ টাউনে লরি চাপায় নিভে যাওয়া শিশুসহ পাঁচ বাংলাদেশির গ্রামের বাড়ি ফেনীতে চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের সদস্যদের। এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নজির আহমদ রতনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেরা হলো না দেশে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে লরি চাপায় নিভে গেছে শিশুসহ পাঁচ বাংলাদেশি প্রাণ। তাই পরিবারে থামছে না মাতম। শুক্রবার সকাল 9টার দিকে দেশটির জোহান্সবার্গ থেকে 70 কিলোমিটার দূরে কেপ টাউনে যাওয়ার পথে বুফল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। সবার গ্রামের বাড়ি ফেনী। স্বজনরা জানান, প্রায় 15 বছর আগে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোনাগাজীর আবুল হোসেন। সেখানেই জন্ম ছেলে নাদিমের। 10 বছরের সন্তানকে নিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে শুক্রবার ভোর রাতে প্রাইভেট কারে করে বিমানবন্দর যাচ্ছিলেন তিনি। তাদের এগিয়ে দিতে সঙ্গে ছিলেন একই জেলার প্রবাসী মোস্তফা কামাল, রাজু ও ইসমাইল সহ 5 জন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমরা যেভাবে ওখানে সাউথ আফ্রিকার কত জটিলতা থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমরা কিভাবে আমার ভাইকে ফিরি পাবো। এটাই ভাইয়ের এখন একটি দাবি যে আর কিছু না হোক লাস্টটা যাতে করি তাদের সামনে পৌঁছানো যায়। জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি, সেখানকার একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তারা সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এবং যারা মারা গিয়েছেন তাদের দুটি কাগজ লাগবে, একটি হচ্ছে ডেথ সার্টিফিকেট আর একটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এই দুটি জোগাড় করে বাংলাদেশ দূতাবাস যত দ্রুত সম্ভব ডেড বডিগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। দুর্ঘটনায় গুরুতর আহত আনিসুল হক মিলনের বাড়ি ফেনীর দাগনভূঞা ও নাহিদ আহমেদের বাড়ি গোপালগঞ্জ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রতন, মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সোহাগ, আমি যে বাংলাদেশ আফ্রিকার দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় যে 5 জন নিহত হয়েছেন, একজন সোনাগাজী উপজেলায় এবং একজন 2 জন হচ্ছেন দাগনভূঞা উপজেলায়, একজন এবং ফেনী সদর উপজেলায় ইসমাইল হোসেনের বাড়িতে। আমি এখন এসেছি সদর উপজেলায় ইসমাইল হোসেনের বাড়িতে নিহত। এবং এখানে আসলে কান্না, আসলে শোকের মাতম চলছে, যে কান্না আসলে থামার নয়। এবং অর্থাৎ স্বপ্ন জয়ের আশায় কিন্তু তিনি আফ্রিকায় গিয়েছিলেন, এবং তিনি গত ইতালি যাওয়ার কথা ছিল এবং সেই উদ্দেশ্যেই কিন্তু নিহত আবুল হোসেনের গাড়িতে করে অর্থাৎ তিনি যাচ্ছিলেন সেখানকার অ্যাম্বাসিতে। এখন আমি তার বড় ভাইয়ের সাথে কথা বলবো যে সেখানকার কি অবস্থায় রয়েছেন। ভাই, আপনি তো জানাবেন যে ওখানকার তো ইসমাইলের আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আপনারা শেষ সব দিক কি খবর জানিয়েছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মেজো ভাই ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনা কেপ টাউনে যাওয়ার পথে ইতালির জন্য পাসপোর্ট জমা করছেন, এম্বাসিতে ডেলিভারি বিষয়ের জন্য ডেলিভারি যাওয়ার নেওয়ার জন্য মাঝপথে এম্বাসি যেতে পারেনি, মাঝপথে সড়ক দুর্ঘটনা হয়ে মারা গেছে। আর আমার ভাই সাউথ আফ্রিকাতে আজকে দীর্ঘ 12 বছর দেশে আসছে, দেশের থেকে গেছে, রানিং 7 মাস চলতেছে। আমার ভাই ছিল একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের ব্যাংকে সবসময় লেনদেন হতো, আমরা কোনো অবৈধ পথে লেনদেন হয়নি। আমাদের বাইরে ছিল মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যাচ্ছে, দেশনেত্রী বেগম শেখ হাসিনা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যদি রেমিটেন্স যুদ্ধ হয়ে যায় বা প্রবাসী কল্যাণমন্ত্রী বলে যাচ্ছে সবসময় ওনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। দাবি কি? আমার দাবি হচ্ছে প্রবাসী কল্যাণমন্ত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অকুল আবেদন, আমার ভাইদের যেন আমরা স্বল্প সময়ের ভিতরে আমাদের কাছে যেন আমরা এখানে লাশ দাফনটা করতে পারি। ধন্যবাদ আপনাকে। সোহাগ, এই স্বজন বলছেন যে শেষ অবধি যে তারা যেন তাদের স্বজনের মরদেহটা যেন শীঘ্রই তাদের দেশে আনার ব্যবস্থা করেন সরকার, এই তাদের দাবি। তো এই ছিল আমার কাছে যে আফ্রিকাতে যে নিহত যে 5 জন বাংলাদেশি মারা গিয়েছেন তাদের ইসমাইলের বাড়ি থেকে সবশেষ তথ্য।